রজনী ব্লগ, তাও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছিস। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা একটা নতুন লোকেশনে যাচ্ছি, তো ওখানে একটু তোমার 150 টাকার মধ্যে এরকম দেখলাম না সামথিং, অনেকগুলো কম্বোজ আছে, তো সেগুলো দেখতে যাচ্ছি। তো সেখানে একটা সময় খুলবে, আমরা ফোন করেছিলাম, এখান থেকে যেতে আমাদের টাইম লাগবে, এখন এখন 12টা বেজে গেছে। তো চল আগে যেতে থাকি, কেমন কি গিয়ে দেখাবো তোমাদেরকে। এটা হলো লর্ডসের মানে মোড়, ওখানটায় মানে গলফগিন 223 বাস স্ট্যান্ডের ওখানটায়। তো ক্যাফটার নাম কি ছিল? এবার খুঁজছি আমরা কোথায় খুঁজছি। তো বললো তো এখানটাই আছে, 223 বাস স্ট্যান্ডে ওখানটাই আছে। না এখানটাই আছে ওটা। তো চলো যাওয়া যাক। খুঁজছি এখন পিছনে তোমার লসের মোড়, লসের মোড় থেকে গলফিনের দিকে রাস্তা, এটা 223 বাস স্ট্যান্ড, ওদিকে ঢুকেছি। তো ম্যাপে দেখে নিই আগে মানে কতটা ডিস্টেন্স এখান থেকে, বললো তো 223 বাস স্ট্যান্ডের ওখানটা। তো চলো যাওয়া যাক। দেখেছিস এটা উদয়শঙ্কর সরণী রোড, যাদবপুর কলকাতা ডিরেকশন। তো চলো দেখতে থাকো। পাঁচ মিনিট হয়ে গেছে, হেঁটে যাচ্ছি। এটা হলো দূরদর্শন মানে জায়গাটার নাম, মানে দূরদর্শন কেন্দ্র। এটা মানে টাওয়ার ফাওয়ার লাগানো আছে এই জায়গাটা, মানে এখান থেকে আর 2 মিনিট আনোয়াশা থেকে অটো ছাড়ে, অটো করে অটো করে, তো অটো করে তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর ম্যাপ তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নেবে। আর চলো যাওয়া যাক। এই যে দূরদর্শন ভবন, কেন্দ্র একই হচ্ছে, ম্যাপে দেখাচ্ছে কিন্তু কেন্দ্র ম্যাপে দেখাচ্ছে। ঠিক আছে চলো যাওয়া যায়। এখান থেকে আর 2 মিনিট, 2 মিনিট কি হাঁটলি এখানে, 2 মিনিট কি 1 মিনিট লাগবে এখান থেকে। ঠিক আছে আর 150 মিটার মতন আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আর ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আজকে খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, চলো দেখতে থাকো। তো চলে এসেছি, এই যে পিছনে দেখতে পারো একদম বাস স্ট্যান্ডের অপোজিটে। আর এই যে আমাদের সামনে হলো যে বাস স্ট্যান্ড, যে পিছনে 223 বাস স্ট্যান্ড গলফিন, আর তার অপোজিটেই পুরো একদম দেখতেই পাচ্ছ। তো চলো ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদেরকে তারপর রিভিউ দেবো, তো কী কী মানে খাচ্ছি, কী কী মানে কীরকম প্রাইস সব তোমাদেরকে বলবো। তো চলো যাওয়া যাক ভিতরে। তো সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, মেনু কার্ডটা তোমাদেরকে দেখে নিও।
দেখি না প্রাইস মানে মোট ঠিকই আছে প্রাইস প্রাইস যত হাই না সেটা না তো ভালোই আর অনেক কিছু মানে আইটেম আছে তো আমরা কি কি আইটেম আছে কত টাকা সেটা পরে বলবো তো চলো খাবারটা আসুক ততক্ষণ ওয়েট করি আমরা ফার্স্ট তোমরা আসলে একটা জল সার্ভ করবে কিনলে এটার কি রিভিউ দেবো একটা জল সার্ভ করবে তারপরে তোমাদের খাবারটা আসুক অর্ডার নিয়ে নিয়েছি অর্ডার দিয়ে দিয়েছি আমরা তো একটা হাক্কা হাক্কা ফ্রাইড রাইস দিয়েছি এক কাপ ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন না ওটা না প্রাইসটা বলবো না চিলি চিকেন একটা আর একটা স্যান্ডি আইসক্রিম নিয়েছি তো আসুক আসলে তারপরে প্রাইসটা বলবো তোমার যতটা ভিডিওটা দেখতে দাও আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে কেন তো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর তোমাদের তো আরও ভালো ভালো ভিডিও আমার মোটিভেশন আর ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনবো সাবস্ক্রাইব করে দাও শেয়ার করো তাহলে আমাদেরও ভালো লাগে আমরাও মোটিভেটেড হবো আর আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারবো তো চলো আসুক আর তারপরে কথা হচ্ছে চলে এসে চলো খেয়ে দাওয়া তোমাদেরকে রিভিউ দেবো কিরকম কি খেতে তো কিরকম তো চলো আমি খাই খেয়ে দাওয়া তোমাদেরকে রিভিউ দেবো তোমাদেরকে কিরকম খেতে তো কেমন লাগলো তো চলো খেয়ে দাওয়া তোমাদেরকে রিভিউ দিচ্ছি ঠিকই আছে টেস্ট ভালো খুব আর ফ্রাইড রাইসের মধ্যে চিকেন মানে ভর্তি দিয়েছে যেমন দেখতেই পাচ্ছ চিকেন পুরো ভর্তি দেওয়া আছে ফ্রাইড রাইসের মধ্যে আর চিলি চিকেনে চিকেন অনেকটাই দিয়েছে এরকম না 8 পিস 9 পিস এরকম না অনেক কটা পিস আছে ছোটো 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 তো অনেক পিস আছে তো চলো খেতে তো আমার ভালোই লাগলো আর একটা অর্ডার দিয়েছি সেটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণ এটা খাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আসবে তারপর দেখাচ্ছি তখন খাই বেরিয়ে বলবো কত কি প্রাইস ঠিক আছে এখন বলবো না প্রাইসটা তোমাদের ভালো করে তোরা এখানে একটা গান হচ্ছে একটুখানি তোমার ভালো করে আমি তো প্রাইসটা বলবো তো বাফেলো চিকেন চলো ট্রাই করি আর কেমন খেতে এটা যদি দেখি আগে দুটো তো খাবার ভালোই লেগেছে তো চলো এটা খাই খেয়ে তারপরে এটা ভালো দেখে তো মনে হচ্ছে কোনো কি সুইটস দেখতেই পাচ্ছ তো ভালো লাগবে কপিস দিয়েছে 3, 6, 7 পিস দিয়েছে তো চলো খাই খেয়ে তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি ভালো গেছে খুবই ভালো গেছে
ট্রাই করলে বুঝতে পারবে। পিওর অনেকটা চিকেন, চিকেনে একটা উইংস দিয়েছে আর গ্রেভিও দিয়েছে। তো কেমন লাগলো? হেভি খেতে। চলো আমরা খাই। তো আরও একটা জিনিস অর্ডার দিয়েছি, একটা মানে আইসক্রিমের ওপরে, সেটা আসুক ফ্যানিজা যেটা বললাম আইসক্রিমটা, ওটা আসুক আসুক আবার দেখাচ্ছি। তো চলো এটা খাই। কিরে একাই সাফ করে দিলি তো সব, একাই সব খেয়ে নিয়েছে। বাইরে প্রচুর রোদ, প্রচুর গরম বাইরে, একটু মেঘলা ছিল। আচ্ছা
মেঘলা ছিল আবার এখন রোদ হয়ে গেল। আর এই যে হলো ক্যাফে, এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্যাফে। আমরা বেরোলাম আর দাদাকে জিজ্ঞাসা করলাম, বলে যে বিহেভিয়ারও খুব ভালো, সত্যি ব্যবহার খুব ভালো ও, আর সবসময় স্যার স্যার করে কথা বলছে। আর এই যে হলো, আবার বলে দিচ্ছি তোমাদেরকে লোকেশনটা, গলফ গ্রিন, ঠিক আছে, গলফ গ্রিন বাস স্ট্যান্ড 234 বাস স্ট্যান্ড, তার অপোজিটেই তোমাদের এই ক্যাফেটা পড়বে। এবারে তো আমরা আইটেম কী কী নিয়েছি আর প্রাইস কী কী নিয়েছি সেটা তোমাদেরকে বলবো। এবারে তো আমরা নিয়েছিলাম একটা হাক্কা ফ্রাইড রাইস নিয়েছিলাম, মিক্স না মানে এগ আর চিকেন ফ্রাই, এগ আর চিকেন নিয়েছিলাম, আর তার সাথে চিলি চিকেন নিয়েছিলাম। চিলি চিকেন এখানে এরকম না যে 8 পিস 9 পিস এরকম কিছু না, ছোটো ছোটো মানে 10-12 পিস ছিল, অনেকটাই ছিল, আর অনেকটা মানে কোয়ান্টিটি দিয়েছিল, আর দুজন খেতে পারবে, খেতে পারবে। আর আর কি নিয়েছিলাম, আর আমরা বাফেলো চিকেন নিয়েছিলাম, আর 7 পিস ছিল বাফেলো চিকেন, তারপরে 7 পিস নিয়েছে, আর একটা নিয়েছিলাম তোমার স্যান্ডে আইসক্রিম নিয়েছিলাম। তো আমাদের এই টোটাল কটা আইটেম হলো তাহলে, একটা চারটে টোটাল আর প্লাস মিনারেল ওয়াটার, টোটালি আইটেম নিয়ে আমাদের পড়েছে 499 টাকা। 499টা কিন্তু ওখানে লিস্ট আছে আলাদা আলাদা ভাবে, কিন্তু এবার তোমার কম্বো হিসেবে সাজিয়ে নিতে পারো। আর 150 টাকার যে কম্বো যে অফারটা ছিল, এখনোটা স্টপ আছে, আজই যদি চলছিল এর আগে অবধি। হ্যাঁ, এটা আমরা যখন এসেছি এসে তারপরে দেখলাম এটা স্টপ হয়ে গেছে, আমরা বললাম 150 টাকা, যেটা 300 টাকা যেটা আনলি মানে ছড়া মানে 150 টাকা, যেটা ছড়া বলেছিলাম তোমাদেরকে আর সেটা ভুল মানে ভুল বলেছি, কারণ ওটা ছিল এখানটায়, কিন্তু এখন বলছে এখন এটা অফ মানে অফ করে দিয়েছে, এখন এইটা স্টার্ট করে 499 টাকা। এত কিছু তোমার তো এখানে জল কম্পালসারি, জল মানে তোমাকে নিয়ে নিতে হবে, মানে ওরাই দেবে জল, এটা মানে বিলের মধ্যেই থাকবে, 499 টাকার মধ্যেই থাকবে। তো তোমরা চেঞ্জ হাক্কা নুডলসও নিতে পারো, ঠিক আছে, নুড মানে যারা আইটেম চেঞ্জও করতে পারো, এই যে চিলি চিকেন আর ফ্রাইস তো এ না, কিছু স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট সমস্ত কিছু ওখানে আছে, নুডলস, তারপর পাস্তা, বিভিন্ন ধরনের আইটেম পাবে তোমরা, চাইনিজের ভেতরেও খুব সুন্দর সুন্দর প্রচুর আইটেম আছে। আর লোকেশনটা তো দিয়ে দেবো, ডিসক্রিপশনে চেক করে নিও। আর এই হলো ক্যাফে, তো সবাই প্লিজ এসো, প্লিজ এসো, আর প্লিজ একবার এসে দেখতে পারো, ঠিক আছে। খাবারে খুব সুন্দর, খাবারটা খুব সুন্দর লাগলো খাবারটা। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবে, আর কি করবে বল, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে, পাশে থাকবে। তো ভিডিওটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, যাও যাও সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিও কি আসছে কমেন্ট করে, অনেক দূরে কি আসবে সেটা কমেন্ট করে তোমরা বলে দাও, যে কি ভিডিও তোমরা কি রকম কি দেখতে ভিডিও চাই, তোমাদের ইচ্ছা মতই নেক্সট ভিডিও হবে, নেক্সট ভিডিও হবে। তো চলো আজ আমরা টাটা, আর সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।